আসসালামু আলাইকুম। যারা 3D ম্যাক্স শিখেছেন, মোটামুটি শিখেছেন, মডেল তৈরি করতে পারেন, কিন্তু ভালো মানের রেন্ডারিং দিতে পারতেছেন না, রেন্ডারিং দিলেও অনেক ঘোলা ঘোলা আসতেছে, ভালো মানের হচ্ছে না, তো তারা যদি এই ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনাদের আর রেন্ডারিং নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। তবে এই ভিডিওটি মানে অনেকগুলো প্রসেস একসাথে দেখালে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্যে আমি পার্ট বাই পার্ট দেখাবো, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। এখানে অনেক খুঁটিনাটি বিষয় দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যামেরা নিব। ক্যামেরা নিতে গেলে অবশ্যই টপেজ দিয়ে নিতে হবে, সেজন্য টি ক্রিয়েট ক্রিয়েট, তারপর এখানে এসে ক্যামেরা, ক্যামেরাতে যে ভিড়ে ফিজিক্যাল ক্যামেরা, ফিজিক্যাল ক্যামেরা নিয়ে এখানে এসে চাপ দিয়ে ধরে থাকতে হবে, তারপর এদিকে এসে ছেড়ে দিব। তো ক্যামেরাটা মোটামুটি একটু দূরত্বে নিব, ছেড়ে দিলেই আমাদের ক্যামেরা নেওয়া হয়ে যাবে। তো এখন আমরা এখানে মুভ বাটনে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের ক্যামেরা ধরা আছে, ক্যামেরার দুটি অংশ, এখানে একটু মানে একটা হলো টার্গেট আর একটা হলো ক্যামেরা। তো এখানে হলো ক্যামেরা আর এখানে হলো আমাদের টার্গেট। সো আমরা ক্যামেরাতে ক্যামেরাতে ক্লিক থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় এখানে জেড অক্ষতে যেটা করতে মান দেবো, সেটা হলো মানুষের আই লেভেল, সেটা হলো 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি দিলে দেখেন একটু মানে 5 ফিট 6 ইঞ্চি উঁচুতে চলে আসছে। তো এখন পি প্রেস করব, মানে পার্সপেক্টিভে আসবো, পার্সপেক্টিভে আসলে এখানে অরবিট দেখেন একটু উঁচু হয়ে গেছে, মানে উপরে চলে গেছে। এখানে আসলাম, এখন আমরা সি প্রেস করব। সি প্রেস করলে আমরা ক্যামেরাটা আমাদের ক্যামেরাটা ধরে নিবে। তো আমাদের ক্যামেরাটা ধরে নিছে, এখানে মুভ বাটন ক্লিক করলে দেখেন এখানে 66 ইঞ্চি হয়ে আছে, মানে 5 ফিট 6 ইঞ্চি। আর এইদিকে ডান দিকে দেখেন ক্যামেরার অপশনগুলো চলে আসছে, এখানে হলো অরবিট, এখানে হলো ডেলি ক্যামেরা, এটা তেমন লাগে না, এটা তেমন আমরা কাজ করব না, মানে অরবিট অরবিটটাই বেশি কাজ করবো আর কি। তো অরবিট এখন এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে মানে এখানে আমরা আমাদের ক্যামেরার হাইটটা দেওয়া হয়ে গেছে, এখন টার্গেট টার্গেটটা আমরা একটু উপরে নিব, আমরা তো এখানে দেখব না, যাতে পুরোটাই দেখা যায়। তার জন্য টার্গেটে ক্লিক করব, করে এই যে দেখেন এখানে আমাদের সিলেক্টরটা ধরে নিছে, যে টপকে ধরে একটু উপরে তুলে নেব। তো ক্যামেরা নেওয়ার পর কিন্তু তার আগে শিফট এফ প্রেস করতে হবে, মানে ফ্রেমটা ক্যামেরার ফ্রেমটা নিতে হবে, যে চারিদিকে আমাদের যে ক্যামেরার ফ্রেমটা আছে সেটা চলে আসলো। তাহলে এখানে যতদূর নেওয়া দরকার নিব, ধরেন মোটামুটি আমরা এখানে নিলাম, এখানে নিয়ে এখন আমরা মডিফাইয়ে যাব। তো টার্গেট থাকলে মডিফাইয়ের কোনো অপশন আসবে না, আবার এখানে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ক্যামেরা করলেই দেখেন এখানে আমাদের মডিফাই আসে, মডিফায়ার মানে ক্যামেরার যত মডিফাই আছে সব কিছু চলে আসবে। তো এখানে আমাদের প্রত্যেকটা ক্যামেরার তো একটা ফ্রেম আছে, তো এখন আমাদের ফ্রেমটা আগে মানে মডিফাই কিছু করার আগে ফ্রেমটা আমাদের ঠিক করে নিতে হবে। তার জন্য আমরা যেহেতু ভিড়ে থেকে নিতে এসেছি, তো ভিড়েতে যাব, মানে রেন্ডার সেটআপে যাব। যদি আপনারা এই অপশনটি না পান তাহলে F10 প্রেস করবেন, তাহলে আপনাদের রেন্ডার সেটআপের যত অপশন আছে সব কিছু চলে আসবে। দেখেন এটা আমাদের চলে আসছে। তো প্রথমে আপনাদের রেন্ডারে রেন্ডার সেটআপে চলে আসলে আমাদের যেমন এখানে আমার যেখান এখানে ভিড়েটা আছে, কিন্তু আপনাদের ভিড়েটা থাকবে না। তো আপনাদের যেটা থাকবে সেটা হলো অ্যাসেন্ড রেন্ডার, অ্যাসেন্ড রেন্ডারে এখানে এসে এরকম কিছু একটা থাকবে, মানে ভিড়ের অপশন থাকবে না। তো আপনারা এখানে এসে মানে কমনে এসে অ্যাসেন্ড রেন্ডারে আসবেন, এখানে ক্লিক করে আপনাদের ভিড়ের যত মানে যে মডেল আছে সেই মডেলে ক্লিক করে নেবেন, সিলেক্ট করে নেবেন, দিয়ে ওকে। তো এটা হয়ে গেল, এখন আমরা উপরে যাব। যে আউটপুট সাইজ মানে আমাদের যে পিকচারটা আসবে সেটা মানে যে সাইজে আমাদের মানে আউটপুট আসবে সেটা ঠিক করে নেব, বা ফ্রেমটা ঠিক করে নেব। এর জন্য আমরা এখানে ওয়াইড, এই ওয়াইডটা হাইট হাইট হলো এটা, মানে যদি ওয়াইডটা কমাই, মানে আমাদের যেহেতু ওয়াইডটা বেশি হয়ে আছে ওয়াইডটা কমাই নেব, কমাই নেব, চাপ দিয়ে নিচে নিলেও হবে বা মান দিলেও হবে। 460 আছে, আমরা যদি 400 দিই, দিয়ে ইন্টার, মোটামুটি এটা থাকলেই হবে। তো এখন আমরা আমাদের এখানে ক্যামেরা সিলেক্ট অবস্থায় আছে, তো দেখতেছি ক্যামেরা তো আমাদের হাইটটা ঠিক আছে, উপরে একটু বেশি
উঠে গেছে, তার জন্য যদি আমরা এখন নিচে নিয়ে যাই তাহলে রাইট বাটন ক্লিক করব, করে ক্যামেরা টার্গেট, টার্গেট ক্লিক করলে টার্গেটটা ধরে নিবে, তো এটা ধরে আমরা একটু নিচে নিয়ে নেব যত দূর আপনাদের মানে যেরকম দেখাতে চান সেরকম। আর এটা নিয়ে এটা দরকার হলে এদিকে একটু সরাই নেব মিডিলে করার জন্য, যদি না চাই আমরা এইভাবে নেব। এখন যদি আপনারা একটু মানে এই সাইড, এই সাইডটিও যদি দেখাতে চান তাহলে অরবিটে যাবেন, অরবিটে যেয়ে একটু এরকম করে ঘুরাই নেবেন, নিয়ে আবার এটা একটু দেখেন এদিকে আসতেছে, এটা ইয়ে করলে এদিকে আসবে। তো ধরেন আমরা মোটামুটি এই ভিউটা, এই ভিউটাই নেব। তো এটা হয়ে গেলে আপনারা আবার রাইট বাটন ক্লিক করে ক্যামেরা সিলেক্ট করে নেবেন, বা সেটা যদি না হয় বা অনেক সময় নাও হতে পারে, প্রথম দিকে অনেক ঝামেলা হতে পারে সিলেক্ট করা নিয়ে। তো এখানে ভিড়ে ক্যামেরা টু দেখেন এখানে লেখা আছে, আমার ওয়ান নাম্বার নেওয়া আছে সেজন্য এখানে টু দেখাচ্ছে, সিলেক্ট ক্যামেরা করবেন, সিলেক্ট ক্যামেরা হয়ে গেল। এটা যদি না পারেন তাহলে টি প্রেস করবেন, করে সিলেক্ট করে নেবেন ক্যামেরাটা, নিয়ে আবার সি প্রেস করবেন, অবশ্যই কিন্তু সি প্রেস করতেই হবে তাহলে ক্যামেরা ধরে নেবে। তো আমাদের এভাবে সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনারা এখন মডিফাই আসবেন, মডিফাই এসে নিচে যাবেন, আপনাদের কিন্তু প্রথম দিকে এরকম একটু বাঁকা দেখাবে, তখন এখানে এসে আপনারা গেজ ভার্টিক্যাল করে নেবেন, গেজ ভার্টিক্যাল করলে এরকম হয়ে যাবে, বা এটা যদি মানটা একটু কমান তাহলে দেখেন এরকম হবে। তারপর গেজ ভার্টিক্যাল নিলে সিস্টেমের অনুযায়ী গেজ ভার্টিক্যাল হয়ে যাবে। তো ক্যামেরা আপনারা এভাবে সেটিং করবেন। এখন আমরা সেটিং করব মানে গাছ নিব, মানে বিভিন্ন ধরনের গাছ, গাড়ি মানে কার সরি, এরকম কিছু মানে যা যা দরকার সেগুলো নিয়ে নেবো যাতে ভালো দেখায় ব্যাকগ্রাউন্ড। এখন আমরা আবার টি প্রেস করবো, পার্সপেক্টিভ নেব। অবশ্যই আর একটি জিনিস, ক্যামেরা থাকা অবস্থায় এখানে যে টুলসগুলো আছে এগুলো তো থাকবে, ক্যামেরা থাকা অবস্থায় আমরা পার্সপেক্টিভ নেওয়ার জন্য অরবিট মনে করে এইভাবে ঘোরাঘুরি করবো না, তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটা চেঞ্জ হয়ে যাবে, মানে সে ক্যামেরা সেটিংটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল জেড দেবো, তার জন্যে অবশ্যই আগে পি প্রেস করে নেবো, মানে পার্সপেক্টিভ করে নেবো, তাহলে আমাদের আগের ক্যামেরাটা পুরো নষ্ট হবে না।